একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে ভোট গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন অন্তত 2 শতাধিক শিক্ষক ও কর্মকর্তা। এদের বেশিরভাগই অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অনীহার কথা জানিয়েছেন। তবে অব্যাহতি চাওয়ার চটেছেন রিটার্নিং কর্মকর্তা, বলছেন সরকারি দায়িত্ব পালন না করার মানসিকতা চরম অনৈতিকতা। আরও জানাচ্ছেন জিয়লগনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রিজাইডিং কর্মকর্তা এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগের কাজ চলছে। এসব প্রতিষ্ঠানের কর্মচারীদেরও নিয়োগ দেওয়া হচ্ছে পোলিং অফিসার হিসেবে। ইসির নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্কুল কলেজের শিক্ষকদের প্রাথমিক তালিকাও তৈরি করা হয়েছে, কিন্তু নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তদবির করছেন অনেকেই। ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতা সহ নানা কারণ উল্লেখ করে এ তালিকা থেকে নিজেদের নাম কাটাতে আবেদনের হিড়িক পড়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। কিছু লোক আসছে আমাদের কাছে, তারা বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো আমরা লিখিতভাবে আবেদন নিচ্ছি, রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে উপস্থাপন করব। তুমি যদি মনে করেন যে এগুলোর যৌক্তিকতা আছে তাহলে সেগুলোকে বাদ দেওয়া হবে। তবে আবেদন ও তদবিরের এমন হিড়িকে ক্ষুব্ধ রিটার্নিং কর্মকর্তা। তিনি বলছেন, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া নীতি বহির্ভূত আবেদন। সরকারি বেসরকারি কর্মকর্তা হিসেবে এটি যারা করবেন তারা এটা নীতি বহির্ভূত একটি কাজ করবেন, এটি নৈতিকতা বহির্ভূত একটি কাজ হবে। একটি জাতীয় সংসদ নির্বাচন এটি সবারই রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং আমি আশা করব যে সবাই মানে উৎসাহ সহকারে এই দায়িত্বটি পালন করবেন। রাজশাহীর 6টি আসনে 695টি কেন্দ্রের দায়িত্বে থাকবেন সমান সংখ্যক প্রিজাইডিং কর্মকর্তা, আর 4,234 জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ দায়িত্ব পালন করবেন 8,468 জন পোলিং অফিসার। জিয়াউল গনি সেলিম, এসএটিভি।